নমস্কার, আপনারা দেখছেন আমার কেবল, এখন আমার খবর, আমি সঙ্গীতা। বিস্তারিত খবরের আগে শিরোনাম এক ঝলকে। শিলিগুড়ির কাছে পিকআপ ভ্যান ও ছোট গাড়ির সংঘর্ষে মৃত এক। সন্দেশখালীতে বিজেপি কর্মীদের নির্মম হত্যার প্রতিবাদে পথ অবরোধ। পিছু হটল প্রশাসন, জরিপের কাজ শুরু হলো বিতর্কিত হেলিপ্যাড তৈরির জমিতে। এখন খবর বিস্তারে। পিকআপ ভ্যান ও একটি অল্টো গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত এক, আহত একজন। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির অদূরে শাউডাঙ্গি এলাকায়। এদিন সকাল 7টা নাগাদ ব্রয়লার মুরগি বোঝাই একটি পিকআপ ভ্যান শিলিগুড়ির দিকে যাচ্ছিল এবং একটি অল্টো গাড়ি আমবাড়ির দিক থেকে আসছিল। শাউডাঙ্গি এলাকায় গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার ফলে অল্টো গাড়িটিতে দুমড়ে মুচড়ে যায় এবং পিকআপ ভ্যানটি উল্টে যায়। এই দুর্ঘটনায় অল্টো গাড়িতে থাকা শিলিগুড়ির এক ডাক্তারের মৃত্যু হয়েছে। মৃত এবং আহত একজনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গাড়ি দুটি নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে আমবাড়ি ফাঁড়ির পুলিশ। পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ, নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও পালিত হল শিশু সুরক্ষা দিবস। তবে 9 জুন এই দিবসটি এতদিন পালিত হতো কলকাতায়। শিলিগুড়িবাসীর অনেকদিনের ইচ্ছে ছিল এ ধরনের অনুষ্ঠান শহর শিলিগুড়িতে হোক, আর সে কারণেই শিশু সুরক্ষা দিবস এই প্রথম অনুষ্ঠিত হল শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী, পর্যটন মন্ত্রী গৌতম দেব, সৌমিত্র রায়, জুন মালিয়া সহ অন্যান্যরা। অনুষ্ঠানে শিশু সুরক্ষা বিষয়ে নানা দিক তুলে ধরেন সম্মানীয় অতিথিবৃন্দরা। রবিবারের এই অনুষ্ঠানে ছিল বেশ কিছু গুণী ব্যক্তিত্বকেও সম্মানিত করা হয়। অনেক বড় সমস্যা শিশু এবং ফিমেল চাইল্ড, যারা তাদের সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য এবং মৌলিক যে তাদের ফান্ডামেন্টাল রাইটস এবং ডাইরেক্টিভ প্রিন্সিপালস, যেগুলো আমাদের কনস্টিটিউশনে লিপিবদ্ধ। নারী পাচার তো নানা কারণে হয়, একটা তো দারিদ্র, আরেকটা হচ্ছে অসুরক্ষা, নানা রকমের অসুরক্ষা থেকে হয়। তার বিরুদ্ধে তো পশ্চিমবঙ্গের একটা উইংই রয়েছে, অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট, যারা খুব ভালো কাজ করছে। এছাড়া পশ্চিমবঙ্গ পুলিশও খুব ভালো কাজ করছে, যে স্বয়ং সিদ্ধা যে স্কিমটা রয়েছে, থানায় থানায় প্রত্যেকটা জেলাতে যেভাবে ওরা কাজ করছে। তো এবং আমরা শিশু সুরক্ষা কমিশন থেকেও এরা নিয়ে কাজ করি নিয়মিত, অনেক জায়গাতে আমাদের কর্মশালা হয়, ট্রেনিং হয়। তো সব রকমভাবে চেষ্টা চলছে যাতে পাচারটা অন্তত কমানো। বিপজ্জনক অবস্থায় রয়েছে শহর শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়ি এলাকার শান্তিপাড়া এবং অম্বিকানগরের একমাত্র যোগাযোগের একটি অস্থায়ী সেতু। দু একদিনে টানা বৃষ্টিতে সেই অস্থায়ী সেতুর বেশ কিছুটা অংশ ভেঙে পড়েছে। এলাকাবাসীদের অভিযোগ, অস্থায়ী সেতু তৈরির জন্য 15 লক্ষ টাকা খরচ করা হয়েছে, কিন্তু এই সেতু তৈরি করতে 15 লক্ষ কেন, 5 লক্ষ টাকাও খরচা হয়নি। নতুন সেতু নির্মাণের জন্য 40 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে, কিন্তু সেই সেতু তৈরির কাজ এখনো শুরু হয়নি। তবে কিছুদিন আগে সেতু তৈরির কাজ শুরু হয়েছিল ঠিকই, কিন্তু তা পুরনো সেতু জিনিস লাগানো হচ্ছিল নতুন সেতুতে। এলাকাবাসীদের অভিযোগ, প্রশাসনের নজরে দিয়ে ঠিকাদাররা দুর্নীতি করছে। আগে পুরনো ব্রিজটা ভাঙ্গা হয়েছে, এখন নতুন একটা ব্রিজ তৈরি হচ্ছে, হওয়ার পরে ওরা একটা ব্রিজ এখানে বানিয়ে দিয়েছে। এমন করে বানানো হয়েছে, এখানে লোক যাতায়াত ঠিক মতন করতে পারছে না। ওরা না করার পরে এখন এই ব্রিজটা ওরা বানিয়ে দিয়ে, এখন এই ব্রিজ একটু বৃষ্টি হওয়ার পরে ব্রিজ ভেঙে পড়ে যাচ্ছে, লোকজন যাতায়াত করতে পারতেছে না। এরকম করে সব কিছু পাবলিকের অসুবিধা হচ্ছে, গাড়ি ঘোড়া ঠিক মতন চলতে পারছে না। এখন কোন দিক দিয়ে যাওয়া আসা করবে? এরা ঠিক মতন বসে আছে, কিছু কাজ করতেছে না, ব্রিজ ভালো মতন তৈরি করছে না, এইভাবে পাবলিক কি যাওয়া আসা করতে পারে? কিন্তু ব্রিজটা টেন্ডার হয়েছে 40 লাখ টাকা, কিন্তু এখানে কোনো কিছু নতুন হচ্ছে না, জাস্ট পিলার দুটা অল্প উপর দিয়ে প্লাস্টার করে দিয়েছে, আর সব পুরোনোগুলোই রং করে লাগানো হচ্ছে। তো এটা 40 লাখ টাকা কোনো কিছুই হচ্ছে না। তো মনে করছেন কি সম্পূর্ণটাই ঘাফলা এখানে? সবগুলোই এখন এখানে যারা বড় নেতা বা যারা দায়িত্বে আছেন তাদের হয়তো পকেটে ঢুকেছে বা এখন ওরা বুঝবে। আজকে আমাদের এই জোড়াবানি নদীর যে ব্রিজটা তৈরি করা হয়েছে, আগে পুরনো ব্রিজটা ভেঙে দিয়েছে, তার রোগ লোক চলাচলের জন্য যে পুরনো ব্রিজটা করা হয়েছে,
যে ব্রিজটার মূল্য গৌতম দেব বলে গেছিলো এখানে 15 লাখ টাকার টেন্ডার হয়েছে, তো 15 লাখ টাকার টেন্ডার কি এই ব্রিজটা মনে হয়েছে এটা আপনারা একটু দেখুন, 15 লাখ টাকা কোথায় খরচা হয়েছে? আমার মনে হয় না তো 2 লাখ টাকা মনে হয় খরচা হয় নাই, 15 লাখ টাকা ওনারা বলে গেছে যে 15 লাখ টাকা খরচা হয়েছে। একটু যেভাবে হোক আপনারা এটা তদন্ত করে দেখুন, এই টাকাটা কোথায় থেকে আসবে? সাধারণ জনতার টাকা এভাবে লুটপাট করে নিয়ে নিচ্ছে, তো এটা একটু আপনারা দেখুন আপনাদের উপরে সবকিছু। সন্দেশখালীতে বিজেপি কর্মীদের ওপর নির্মম হত্যার প্রতিবাদে রাজ্য বিজেপি নির্দেশে শিলিগুড়ি শহরের ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকার জলেশ্বরীতে রবিবার দুপুরে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। এর পাশাপাশি পথ অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকরা। ভক্তিনগর থানা ও আশিঘর ফাঁড়ির পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। এই প্রতিবাদ মিছিল এবং পথ অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মহিলা মোর্চার সহ সভাপতি শিখা চ্যাটার্জি, জলপাইগুড়ি জেলার বিজেপি নেতৃত্ব, ডাবগ্রাম মন্ডল নেতৃত্ব, অন্যান্য নেতৃবৃন্দ। অপরদিকে শিলিগুড়ি শহরের হিলকাট রোডেও প্রতিবাদ মিছিল অবরোধ কর্মসূচিও পালন করে বিজেপি। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে গেলে স্বাভাবিক হয় যান চলাচল। बंगाल के जनता गणतंत्र डेमोक्रेसी को ढूंढ रहा है, बंगाल में ममता बनर्जी का सरकार डेमोक्रेसी का हत्या कर दिया सरेआम। इसके बाद 2019 का जो चुनाव हुआ, इस चुनाव में बंगाल के जनता पूरा पूरी इस डेमोक्रेसी अनडेमोक्रेटिक जो लॉ एंड ऑर्डर है उसके खिलाफ आवाज दिया, भाजपा को बहुत संख्या से जिताया। इसके बाद ममता बनर्जी बौखला गया है। संदेश काली में काल रात का घटना है, संदेश काली में 5 जन कार्यकर्ताओं को सरेआम हत्या कर दिया गया। अभी भी काफी संख्या में मिसिंग है भाजपा के कार्यकर्ता। ममता बनर्जी का प्रोवोकेशन में काम हो रहा है पूरा बंगाल जुड़ के। जब से भाजपा बंगाल में भारी संख्या से जीत रहा है, ममता बनर्जी का डर सता रही है ममता जी को। तो हम भाजपा के ओर से डिमांड कर रहे हैं बंगाल का जो लॉ एंड ऑर्डर का सिचुएशन है, सिचुएशन पूरा पूरी ध्वस्त हो गया। तो हमारा डिमांड है बंगाल में इमीडिएट प्रेसिडेंसी रूल चालू किया जाए कि बंगाल का जनता को सुरक्षित करने के लिए इमीडिएट प्रेसिडेंसी रूल का डिमांड करते हैं। নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশের অভিযানে একটি ট্রাক থেকে উদ্ধার করা হয় 18টি গবাদি পশু। শনিবার রাতে গোপন সূত্রে পুলিশের কাছ থেকে খবর আসে ফুলবাড়ি হয়ে জলপাইগুড়ির দিকে যাচ্ছিল একটি ট্রাক। এই খবরের ভিত্তিতে ফুলবাড়ি এলাকায় তল্লাশি শুরু করে এনজিপি থানার পুলিশ। আটক করা হয় একটি ট্রাক এবং উদ্ধার করা হয় 18টি গবাদি পশু। ট্রাক চালক পাপ্পু যাদবকে গ্রেপ্তার করেছে এনজিপি থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ জানতে পেরেছে গবাদি পশুগুলি বিহার থেকে জলপাইগুড়িতে যাচ্ছিল। এখন বিজ্ঞাপন বিরতি, আরো খবর নিয়ে ফিরব বিরতির পর। ফিরে এলাম বিরতির পর আমার খবরে। গজলডোবার মিলন পল্লীতে সরকারি প্রকল্পের জন্য নির্দিষ্ট করা জমি থেকে সাইনবোর্ড সরিয়ে নিল পর্যটন দপ্তর। গতবার এলাকার কৃষকরা এই সাইনবোর্ড সরাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়, কিন্তু শনিবার সাইনবোর্ড সরিয়ে নেওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাহলে কি কৃষকদের জমি রক্ষা আন্দোলনের চাপে পড়ে পিছু হটল প্রশাসন? এই প্রশ্নই উঠেছে বিভিন্ন মহল থেকে। যদিও পর্যটন মন্ত্রী গৌতম দেব এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি না হলেও তিনি বলেছেন, এই যদি পাট্টা থাকে তাহলে এই জমিতে সরকারি প্রকল্প করা হবে না। কথা বলেছি আমি সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর সাথে। আমার মনে হয় খুব তাড়াতাড়ি যেখানে সমস্যা ছিল সেগুলো তৈরি হয়ে যাবে, এর আর কোনো ডিবেট করতে পারবে না। জানি বিষয়টা, অলরেডি আমি আমার ডিও লেটারও দিয়েছি এবং আবার কথা। বিজেপির দাবি কৃষকদের আন্দোলন সঠিক ছিল বুঝতে পেরেই প্রশাসন নিজে থেকেই সাইনবোর্ড সরিয়ে নিয়েছে। বিজেপির কিষাণ মোর্চার জলপাইগুড়ি জেলার সভাপতি নব্যেন্দু সরকার বলেন, প্রশাসন এই সাইনবোর্ড সরিয়ে আন্দোলনকারীদের নামে মিথ্যে মামলা চাপিয়ে দেওয়ার চেষ্টা করতে চেয়েছিল, কিন্তু কৃষকরা এই সাইনবোর্ড তোলার সময় ঘটনাটি ভিডিও রেকর্ডিং করে রাখেন, তাই প্রশাসনের সেই উদ্দেশ্য সফল হলো না।
এটা প্রশাসন মহল থেকেই পুলিশ নিয়ে গিয়ে আজকে ওই বোর্ডটাকে সরানো বা নষ্ট করার একটা চেষ্টা করেছিল। যেহেতু আমাদের ওখানকার কর্মীরা ওখানে ২৪ ঘন্টায় প্রহরারত অবস্থায় আছে, তারা ভিডিও করছে দেখে, তারা সেটাকে ওখান থেকে ১০০ ফুট দূরে নিয়ে গিয়ে আবার বসিয়ে দিয়েছে। এটা ওরা একটা চক্রান্ত চালাচ্ছে। আমাদের ওখানে নিরীহ গরিব চাষিরা যারা আছেন, চাষাবাদ করে দিনযাপন করে, তাদের একটা ফাঁসানো চক্রান্ত করছে এবং তাদের বিরুদ্ধে কোনো একটা ক্রিমিনাল মামলা দেওয়ার তারা চেষ্টা করছে। মানে লুটেরা সরিয়ে নিয়ে গিয়ে অন্যকে সরিয়ে নিয়ে গিয়েছে বা আপনারা সরিয়ে নিয়ে গিয়ে এরকম কোনো একটা দোষারোপণের চেষ্টা করছে? অবশ্যই অবশ্যই, তা ওরা চেষ্টা করছে আমাদের নামে এই দোষারোপটা দিয়ে ওটাকে সরকারি সম্পত্তি নষ্ট করার একটা নাম দিয়ে আমাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা করার তারা চেষ্টা চালাচ্ছে। এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আমবাড়ি ফাঁড়ির পুলিশ। রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সাউডাঙ্গি এলাকার ছত্তরপাড়ার ঘটনা এটি। ধর্ষণের ঘটনাটি প্রায় ২ মাস আগে হলেও শনিবার মেয়েটি অসুস্থ হয়ে পড়ায় বিষয়টি প্রকাশ্যে আসে। নাবালিকার পরিবার ও প্রতিবেশীরা শনিবার রাতে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেন এবং অভিযুক্তকে শাস্তির দাবিতে আমবাড়ি ফাঁড়িতে বিক্ষোভ দেখান। ধৃত ব্যক্তির নাম ডুয়ারু রায়। ধৃতকে রবিবার জলপাইগুড়ি আদালতে পাঠিয়েছে পুলিশ। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত ডুয়ারু রায় পেশায় রিক্সা চালক, তার স্ত্রী ছাড়াও ২ সন্তান রয়েছে। তার স্ত্রী দিনমজুর। নাবালিকা মেয়েটির বাবা ক্ষুদ্র ব্যবসায়ী ও মা কারখানার শ্রমিক। ৪ সন্তানের মধ্যে নির্যাতিতা মেয়েটি দ্বিতীয়। নাবালিকার মায়ের অভিযোগ, প্রায় ২ মাস থেকেই মেয়েকে মুষড়ে থাকতে দেখা যায়, বাড়ি থেকে বের হয় না, খাওয়া দাওয়া ঠিক মতন করে না, চোখে মুখে আতঙ্কের ছাপ। কিন্তু মেয়েকে বহুবার জিজ্ঞেস করলেও সে কিছু বলে না। শনিবার সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, তখনই বিষয়টি সে খুলে বলে। প্রায় ২ মাস আগে ডুয়ারু রায় তাকে ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে গিয়ে হাত পা বেঁধে ধর্ষণ করে এবং কাউকে বললে মেরে ফেলা হবে বলে ছুরি দেখিয়ে ভয় দেখানো হয়। এই ভয় সে কাউকে কিছু বলেনি। এই ঘটনা জানার পরেই প্রতিবেশীদের সাহায্য নিয়ে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং লিখিতভাবে অভিযোগ করা হয়। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং মেয়েটিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছে। মেয়েটির পরিবার ও প্রতিবেশীরা চাইছেন অভিযুক্তের কঠোর শাস্তি হোক। এ ব্যাপারে আমবাড়ি ফাঁড়ির পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে ডুয়ারু রায়কে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে রবিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু করা হচ্ছে। আমি যদি বলি বাবা আমাকে কাকো আমাকে যেখানে পাবে সেখানে কাটি দিবে, ওই ভয়ে আমি কিচ্ছু বলি নাই। তখন না বলার পর্যন্ত তখন আমরা বাবাকে বললাম। কতদিন আগের ঘটনাটা? এটা ওই যে এক মানে হয়েছে ২ মাস থেকে আমরা শুরু করছি। বলে মেয়েটা কিতায় আমাদের কারো বাড়ি যায় না, কোনো কিছু খায় না, বাড়িতে ঠিক মতন বেড়ায় না, কারোর সাথে কথা কয় না। তখনই আমরা জিজ্ঞাসা করা শুরু করছি মা বেটি মিলে। তখন জিজ্ঞাসা করার পরে ওর বাবাকে বলছি শুনিয়া, বলে এইরকম ঘটনা। তখন ওর বাবা শুনিয়ে ক্লাবের চ্যাংড়াকে বললো। বলার পরে সেলা সবাই মিলি মিলে মহিলা সমিতি ক্লাবের চ্যাংড়া মিলি ধরলাম, ধরিয়ে থানায় দিলাম। থানায় দেওয়ার পরে এখন ইয়ে নিয়ে গেছে মোড়াডাঙ্গি থেকে নিয়ে গেছে আমবাড়ি ইয়া মেডিকেল থেকে। এখনও তো আমার মেয়ে ছাড়া পায় নাই, এখনও এপোর্ট তৈরি হয় নাই। আমি চাই আমার মেয়ের জন্য এর থেকেই বড় পুরা শাস্তি হয়। আমার লাভালো আমার কি অন্যায় করছে। শনিবার গভীর রাত থেকে রবিবার ভোর পর্যন্ত তাণ্ডব চালিয়ে নাগড়াকাটা ব্লকের শুল্কাপাড়া গ্রাম পঞ্চায়েতের হাজিপাড়াতে উপপ্রধানের বাড়ির পেছনে ভেঙে দিয়ে ধানের ডানা থেকে ধান খেয়ে নিল একটি বুনো হাতি। এছাড়াও ওই এলাকাতে কবরস্থানের সীমানা প্রাচীরও ভেঙে দিয়েছে ওই মাকনা হাতিটি। স্থানীয় বন দপ্তর সূত্রে জানা গিয়েছে পাশেই জলঢাকা নদীর ওপারে গরুমারা জঙ্গল থেকে গভীর রাত ১২টা নাগাদ দুটি হাতি বেরিয়ে এসে হাতি হাজিপাড়ায় ঢুকে পড়ে। তার মধ্যে একটি হাতি এলাকার একটি বাড়িতে কাঁঠাল গাছ থেকে কাঁঠালও খেয়ে নেয়। এরপর ওই মাকনাটি পাশেই দুটো মানুষকে তাড়া করতে গিয়ে এলাকার কবরস্থানের সীমানা প্রাচীর ভেঙে দেয়। এরপর ওই এলাকাতে হাতিটি ২-৩ ঘন্টা ঘোরাফেরা করে গ্রাম পঞ্চায়েত উপপ্রধান গীতা উরাওয়ের বাড়ির পেছনে এসে তার পাঁচিল ভেঙে দিয়ে ধানের ডালা থেকে ধান খেয়ে নেয়। এরপরে এদিন ভোর ৪টা নাগাদ ফের গরুমারা জঙ্গলে তারা চলে যায়। তবে রাতে দ্বিতীয় হাতিটি কোথায় গেল তার খুঁজে পাওয়া যায়নি। তবে সেটি রাতে জঙ্গলে চলে গিয়েছিল বলে মনে করছে অন্য সকলে। কালকে রাত্রে হাতি আসছিল আমার বাড়িতে, আর বাড়িকে ভাঙলো, আর কবরস্থান ওইখানেও ভাঙছে, আর ধানগুলো খাইছে বাড়িতে। কটার সময় আসছিল? মোটামুটি ২টার সময় গেল। কটার সময়? সকাল ৪টা ৫টা ৪টার সময়।
আপনারা তখন কোথায় ছিলেন? বাড়িতে ছিলাম। কি করলেন তখন? তখন এইদিকে ওইদিকে দৌড়াদৌড়ি করতেছিলাম, আর কি করব, এখন তো অত বড় জানোয়ার আছে, আমরা দেখতেছি বাড়িকে ভাঙতেছে, ধানকে খাচ্ছে, আমরা দেখতেছি হালাগুলা করতেছি, বাবাগুলো ছিল, তারপরে গিয়ে। জাতীয় সড়কে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে জের এলাকায় চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে রবিবার উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার টুঙ্গিদিঘি এলাকার 34 নম্বর জাতীয় সড়কের ওপরে। জানা যায়, একটি লরি শিলিগুড়ি যাবার পথে, অপরটি কলকাতা যাবার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি তাদের সংঘর্ষ হয়। অল্পের জন্য প্রাণে বাঁচে দুটি গাড়ির চালকই। সংঘর্ষের দরুন আহত হয় দুটি গাড়ির চালক। আহতদের স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে করণদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। এই পথ দুর্ঘটনার জেরে বেশ কিছু সময় জাতীয় সড়কের যান চলাচল বন্ধ থাকে। পরে করণদিঘি থানার হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ ঘাতক গাড়ি দুটিকে নিজেদের হেফাজতে নিয়েছে। ঘটনা তদন্তে শুরু করেছে পুলিশ। আছে কা জায়গা গাড়িটো? শিলিগুড়ি। শিলিগুড়ি দুধকা গাড়ি হ্যাঁ না? আরে বাদ। আচ্ছা দাদা, আপনার নাম কি? বিনয় মাঝি। হ্যাঁ বিনয় মাঝি। কোথায় যাবেন? কলকাতায়। এখন দেশ বিদেশের কিছু গুরুত্বপূর্ণ খবর। নিউ ইয়র্কে পিস্তল কিনতে গিয়ে ধৃত এক বাংলাদেশি যুবক, আশঙ্কা জঙ্গি হামলার। কূটনৈতিক মহলের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে মোদির মালদ্বীপ সফর। যোগীর বিরুদ্ধে আপত্তিকর পোস্ট ও সম্প্রচারের অভিযোগে গ্রেপ্তার 3 সাংবাদিক। দিল্লিতে মেট্রো স্টেশনের পাশে মহিলার মুন্ডহীন দেহ উদ্ধার। সন্দেশখালীর ঘটনা, রাজ্যের কাছে রিপোর্ট তলব করল স্বরাষ্ট্রমন্ত্রক। আগামী মরশুমে লাল হলুদে খেলবে জবি জাস্টিনকে। শেষ করার আগে আমার খবরের শিরোনাম আরো একবার। শিলিগুড়ির কাছে পিকআপ ভ্যান ও ছোট গাড়ির সংঘর্ষে মৃত এক। সন্দেশখালীতে বিজেপি কর্মীদের নির্মম হত্যার প্রতিবাদে পথ অবরোধ। পিছু হটল প্রশাসন, জরিপের কাজ শুরু হলো বিতর্কিত হেলিপ্যাড তৈরির জমিতে। আমার খবর এ পর্যন্তই, নমস্কার।